বৌদি বৌদি শোনো শোনো একটা কথা বলি, দেখো আমাদের এই বাড়িটা কিন্তু খুব ভালো, কত আলো কত হাওয়া। আচ্ছা শোনো শোনো আমার একটা কথা শোনো, এই যে তুমি মেয়ের বিয়ে করে এত কথা বলছো, রুমি বিয়েটা ভালো হয়েছে, বিক্রম ভালো। আচ্ছা বলো দেখিনি, ওর বদলে হতচ্ছাড়া ছেলের সাথে বিয়ে হলে রুমি ভালো থাকতো না? সব কিছু ভালো, আর তুমি একটা ছোট্ট ভূত তার উপর রাগ করে বলছো বাড়ি ছেড়ে যাবে, ওইটুক একটা মানুষ মায়া হয় না তোমার? ও বৌদি অসিত, এসেছিস বাবা, খুব ভালো হয়েছে। আমার একটা কাজ করে দে তো, তোদের ওই আহাম্মক দালালটাকে একবার ডেকে পাঠা। ওর এতখানি সাহস যে আমাদের কাছ থেকে এতগুলো টাকা নিয়ে একটা ভূতের বাড়ি আমাদের গুছিয়ে দিয়ে গেছে। ডাক ওকে, আমি দেখব ওর ঘাড়ে কটা মাথা। তোর হাতে নেই, ঠাকুর নিজের আসনে চলে গেছে। আমি আবার আসবো। ছাগল ওইদিকে মুখ করে আছিস কেন? মামু আবার ভূতটা দরজা খুলবে, আর এবার খুললেই না আমি। চুপ, পল্টু মানুষের দরজা খুলেছে। কি ভেবেছিলেন, ভূতে এসে দরজা খুলবে? পল্টু ওই কাজ যা আছে না ওটা সেরে আসি, চল দাঁড়ান। আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে, তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।